হ্যালো এভরিওয়ান, নাও দেখাবো কি করে লাইট শট সফটওয়্যারটা ইউজ করতে হয়। লাইট শট সফটওয়্যার দুই ভার্সনে আছে, একটা হলো যেটা ক্রোমের এক্সটেনশন হিসেবে, chrome.google.com/webstore। এই লিঙ্কটাতে গেলে এক্সটেনশনের দিক থেকে লাইট শট যদি সার্চ দেওয়া যায়, এই যে একটা ফার্স্ট যে এক্সটেনশনটা লাইট শট স্ক্রিন শট টুল, এটা যদি ক্রোমে ইনস্টল করে নেই তো ক্রোমের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। তো লাইট শটের একটা অফিসিয়াল সফটওয়্যারও আছে, আমি ক্রোমের এক্সটেনশনটা ইউজ করি না, কারণ ক্রোমে লাইট শটটা ইনস্টল করলে আমার কাছে আর কি কম্পিউটার অনেকটাই স্লো হয়ে যায়, সেই জন্য আমি লাইট শটে একটা সফটওয়্যার আছে ছোট সাইজের, সেটা ইউজ করি। তো লাইট শটে সফটওয়্যারটা যদি ডাউনলোড করতে চান, ডাউনলোড করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন লাইট শট ডাউনলোড, লিখলে যে প্রথম যে রেজাল্ট আসবে app.printscr.com, এটাতে যদি যান দেখবেন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। তো আমাদের যেহেতু উইন্ডোজ, তাহলে ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করলে এই সফটওয়্যারটা ডাউনলোড হয়, স্টার্ট হবে। এছাড়াও আমার এটা গুগল ড্রাইভে আপলোড দেওয়া আছে, তো ওইটার শেয়ারেবল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ইচ্ছা হলে ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো এখন দেখবো যে লাইট শট সফটওয়্যারটা কি করে ইউজ করতে হয়। লাইট শট সফটওয়্যারটা যদি আপনি ডাউনলোডের পর ইনস্টল করেন, তাহলে দেখবেন আপনার ঠিক এই টাস্ক বারের এই এইখানে একটা লাইট শটের এরকম একটা চিহ্ন আসছে, এই যে এটা। এখন এটা দুইভাবে ইউজ করা যায়, এক হচ্ছে আপনি যদি ম্যানুয়াল ভাবে করেন, এর উপর ক্লিক করলেই এখান থেকে আপনি স্ক্রিনটা ড্র্যাগ হয়ে যাবে, তখন আপনি যতটুকু স্ক্রিনশট ক্যাপচার করতে চান ততটুক ঠিক সিলেক্ট করবেন, লাইক স্নিপিং টুল। কিন্তু স্নিপিং টুলের থেকে এটার একটা সহযোগিতা আছে, কারণ এটাতে লাইভ স্ক্রিনশট তোলা যায়, অর্থাৎ আপনি কোথাও সেভ করলেন না, কাউরে পেস্টও করলেন না, লাইভ একটা লিঙ্ক পাবেন এটার থেকে। তো এটা সেভও করা যাচ্ছে, প্লাস কপি করা যাবে এখান থেকে, প্লাস গুগলে ডাইরেক্ট ইমেজটা সার্চ করা যাবে, তার মানে ইমেজ সার্চের যে অপশন গুগলে আছে, যে ইমেজ আপলোড যে সার্চ দেয়, সেটা এখান থেকে ডাইরেক্ট করা যাবে, প্লাস শেয়ারও করা যাবে সোশ্যাল মিডিয়াতে। অ্যান্ড লাস্ট লাস্টের কর্নারে যে অপশনটা আপলোড টু printscr.com, তার মানে এটা হচ্ছে লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্ক পাওয়ার অপশন। তো লাইভ লিঙ্কের জন্য এখানে ক্লিক করলে দেখবেন আপনার নিচে আপলোড হওয়া শুরু হয়েছে ইমেজটা, ইমেজটা আপলোড কমপ্লিট হলেই একটা লিঙ্ক চলে আসবে, এই যে এই লিঙ্কটা চলে আসছে। এটা যদি এখন কপি করে আপনি যে কাউরে দেন, সে যদি ট্রাই করে এই লিঙ্ক দিয়ে, তাহলে সেই পিকচারটা দেখতে পারবে। তো এর জন্য আপনার আসলে বাড়তি কোনো কষ্ট করতে হচ্ছে না, বারবার সেভ করতে হচ্ছে না, গুগল ড্রাইভে আপলোড দিতে হচ্ছে না, এই ঝামেলাটা থেকে মুক্ত হওয়া যায় আর কি। আর আরেকটা অপশন হচ্ছে, এটা ইউজ করার জন্য আপনার হয়তো এখানেও বারবার যেতে হবে না, জাস্ট আপনার কিবোর্ডের যদি বড় কিবোর্ড হয়ে থাকে, তাহলে প্রিন্ট স্ক্রিন একটা ফুল একটা লেখা আছে একদম উপরে ডানের দিক কর্নারে, F12-র পরে। আর যদি আপনার যদি ল্যাপটপ হয়, তাহলে ব্যাক স্পেসের উপরে ঠিক থাকে আমার ল্যাপটপে, সেটা একটু সংক্ষেপে লেখা থাকে PRTSCR, জাস্ট এত চুকেই। ওই বাটনে ক্লিক করলে আপনার ঠিক এরকম ডার্ক হবে, এখান থেকে আপনি ডাইরেক্ট সিলেক্ট করে নিতে পারবেন কতটুকু আপনি স্ক্রিনশট ক্যাপচার করবেন। এতটুকুই ছিল লাইট শট সম্পর্কে, ধন্যবাদ।